তাহার আন্তরিকতা নাই ওরিয়েন্ট পেপার মিল কো চলাইবা পা আন্তরিক হচ্ছে মানে যাই করে জেনে লড়বার কথা সেনে লড়ুন আর দেখাই দউন গায় রাজ্য সরকার কাহি কি 22 বর্ষ সইছন্তি তে খুলবার হচ্ছে মানে আমি ভি সেমানকর গোড় ধুই করে পিপো কাম এবে আমি আসি পৌঁছছু ব্রজরাজনগর রে এইটি যে জায়গায় মু ঠিয়া হয়েছি মো পছপটে আপনি দেখছেন ইয়ে হচ্ছে ওরিয়েন্ট পেপার মিল শ্রমিক মানে কাম হরাইছেন কর্মচারী মানে কাম হরাইছেন সবু শ্রমিক কাম এক নম্বর করুলে সুপ্রিম কোর্টর অর্ডার হল এটা তুরন্ত বন্ধ করা যায় মানে পলুশন যোগু ইয়েস স্যার তো সুপ্রিম কোর্টর রিপোর্ট আসিলা পরে কোম্পানি তার ট্রিটমেন্ট প্ল্যান কু কিছু কিছু পরিবর্তন করেছিল তারপরে মানে বিভিন্ন প্রকার চক্রব্রীহ করিকিরি এটা বন্ধ করা হল যদি পেপার মিল কার্যক্রম ন হউছি অন্য কিছু ইন্ডাস্ট্রি বি এটা চালিবা কথা সরকার বোধে তাঙ্কর ইচ্ছা শক্তি নাই নবীন বাবু এবং ওড়িশা সরকার কর প্রায়োরিটি লিস্টে নাই রিভাইভ পেঙ্গি কিছু পদক্ষেপ নিয়ায়নি রিভাইভ পেঙ্গি দিয়াইছিলা কিন্তু ম্যানেজমেন্ট সে প্রতি ধ্যান দউনি যে ম্যানেজমেন্ট উপরে খালি দোষ দেবে সরকার কোন করছে যাহা যাহা দরকার গোটে ফ্যাক্টরি চালু করিবা পেই সবু জিনিস এঠি অছি তেনু মুখ্য যদি চাহিবে আ অন্য বিরোধী দল সমস্ত মিশিকিরি যদি করিবে তাহলে খলি পারিবো ঠিক আছে শ্রমিক হীনস্থা ব্রজরাজনগর রু দেখন্তু মহাপঞ্চায়েত রবিবার রাতি 8টা।